আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রায় বিশ বছর পূর্বে বার্মিংহাম থেকে যাত্রা শুরু হওয়া গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ ব্রিটেনের বাঙালিদের অন্যতম সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে আর এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছে বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের পেট্রন আলহাজ নাসির আহমেদ রবিবার বার্মিংহামের একটি সেন্টারে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের এক সভায় অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল সুমন জানান জিএসসির ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সভাপতি আলহাজ খসরু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ট্রেজারার ফিরোজ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে আট সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন ও আগামী দুই বছরের জন্য আলহাজ খসরু খানকে সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আলহাজ আব্দুল কাদির আবুলকে ট্রেজারার করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যাঞ্চেস্টার শাখার নতুন কমিটির পদবঞ্চিত নেতাদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈব রহমান শ্যামল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাফ কামনার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার একশ স্থানীয় একটি রেস্টুরেন্টে গেটার ম্যানচেস্টার আওয়ামী নতুন কমিটিতে স্থান না পাওয়া তাগি নেতা কর্মীরা আয়োজন করেছিল ইফতার মাহফিল ও আলোচনা সভার ম্যানচেস্টার আওয়ামী লীগের সংগ্রাম নেতা আব্দুল মান্নাবের সভাপতিত্বে ও সাব্বির আহমেদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাবিবুর রহমান এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে সাজ্জাদ খান হাফিজুর রহমান হাবিবুর রহমান শাহকুদ্দিন আবুল কালাম আজাদ মোহাম্মদ শামীম কবির আলী সলফুট বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শিজিল মিয়া ও মান্নান খান আলোচনা সভায় বক্তারা রমজান মাসে তার তুলে ধরার পাশাপাশি গুলাম আজমের মামলার রায় মৃত্যুদণ্ড না হওয়ায় সরকারের এর বিরুদ্ধে আপিল করার আহ্বান জানান এবং সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুর ধার্য করার আহ্বান জানান পুরিষেশে ম্যানচেস্টার অমূল্য কারোর শত শত করার জন্য সবাইকে খুব উদ্যমভাবে কাজ করা আহ্বান জানান ম্যানচেস্টার থেকে তৈবর রহমান শামল চ্যানেল আই নিউজ গ্রেটার সেলট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে চেস্টার এন্ড ওয়েলস রিজিওনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় এক ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত আমাদের প্রতিনিধি মুদুদ আহমেদ এর রিপোর্টে ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে চেষ্টার ও নর্থ ওয়েলস রিজনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রিয়েল শহরের স্থানীয় ইসলামিক কালচারাল সেন্টারে জিএসসির চেষ্টার ও নর্থ ওয়েলস রিজনের চেয়ারম্যান এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিমুদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় পবিত্র রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন ড আব্দুল করিম এছাড়া চেষ্টা ও নর্থ বিভিন্ন শহর থেকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন জেসির সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান মনসব আলী জিএসির চেষ্টা ও নর্থ সাবেক চেয়ার সুফুমিয়া সাবেক সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন কাউন্সিলর আব্দুল মুখিত খান কাউন্সিলার মোহাম্মদ সুলতান এমদাদুর রহমান খয়সর মিয়া গোলাফ মিয়া চৌধুরী আবুল সেন সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট জনেরা পরে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম নর্থ ওয়েলসের রিল থেকে মদুদ আহমদ ছেলে গত পনেরো জুলাই উদ্বোধন করা হয়েছে সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড জামি মসজিদের আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শায়েক জানান সাউথ বেডফোর্ড বাসীর বহুদিনের প্রচেষ্টার অবসান ঘটিয়ে সোমবার স্থানীয় এলট্রা রোডে প্রতিষ্ঠিত সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড জামে মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে উদ্বোধন শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে এক আলোচনা সভা মিলাদ শরীফ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় মসজিদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সজিবুল্লাহর সভাপতিত্বে ও আফসার খানের পরিচালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ ইয়াসিন কাউন্সিলর মোহাম্মদ মাসাউদ কাউন্সিলর সু অলিবার কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ ময়না মিয়া আলহাজ রজব আলী আলহাজ দিন মোহাম্মদ আলী আলহাজ ছমক প্রমুখ পরে মসজিদের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন মালানা আব্দুল বাসিদ ইতালি আওয়ামী লীগ মিলান লোম্বার্ডিয়া শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত রবিবার ইফতার মাহফিলটি মিলানের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় বিস্তারিত আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান রিপোর্টে চোদ্দই জুলাই দুই হাজার তেরো রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লোম্বার দেওয়ার উদ্যোগে মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ইফতার পার্টি অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার দিয়া ও এর অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ছাড়াও মিলান লম্বার দিয়ার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার দিয়া সভাপতি শাহাদ হোসেনের সভাপতিত্বে পক্ষ থেকে আপনাদের সবাইকে

জাহাঙ্গীর হোসেন সৈয়দ মোহসিন মিলান মজিবুর রহমান হারেজ মাহবুবুর রহমান হান্নান মাস্টার সিরাজুল ইসলাম কাফওয়ার নূর মোহাম্মদ মালেক মান্নান মালিথা মালেক মোল্লা এনায়েত হোসেন রিপন মোল্লা ফিরোজ গাজী শ্রমিক লীগের মজিবর হাওলাদার সিরাজ খালাসি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন মোনাজাতে মহান আল্লাহর দরবারে বাংলাদেশ তথা মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি সেই সাথে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মঙ্গল কামনা করা হয় নাজমুল হাসান শামীম চ্যানেল আই মিলান ইতালি এদিকে ব্রিস্টলে ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজন করে এক ফুটবল করেথ এন্ড ওয়েস্ট বাংলাদেশ বাংলাদেশের সেক্রেটারি কবির আলী ও জাবেদ রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে ব্রিস্টেল বাত ওয়েস্টের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে টান টান উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্লাব রিয়াল মাদ্রাজ আর রানার্স আপ হয় বার্সা খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রিস্টেল বাতান ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনারুল হক জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মোৎসির ও আব্দুল নাসির এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম নান্নু মিয়া শেবুল মিয়া সিদ্দিক আহমেদ মনসুর আহমেদ আবুল মিয়া শহীদুজ্জামান প্রমুখ টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল চ্যানেলা ইউরোপ এবার সিলেটের খবর বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে উপজেলার জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদিক আহমেদ আজাদ জানান গত সোমবার বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী বলেন বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি আলহাজ মাহবুব আহমেদ ফয়জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কৃষক দলের সভাপতি হাজি এম এ মুসব্বির মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি নজরুল হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদ আহমেদ তালুকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়ার হোসেন প্রমুখ পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় দেশ ও মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করেন মালানা জহিরুল ইসলাম কবির সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের কর্মরত সাংবাদিকদের সম্মানে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ইফতার পূর্ব আলোচনা সভায় সিলেট জেলার প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সিলেট জেলার মানুষদের দোরগোড়ায় দ্রুত মৌলিক সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এছাড়া রমজানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইনামুল কবির সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আজিজ আহমেদ সেলিম সিলেট ক্লাবের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর সহ অন্যরা পরে মোনাজাতের মাধ্যমে ইফতার ও আলোচনা সভার সমাপ্তি করা হয় এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো রাজনীতিতে বংশগত উত্তরাধিকারের পরিবর্তে নিজ যোগ্যতায় বেশি গুরুত্বপূর্ণ কাউন্সিলর টিলিপ সিদ্দিকী ব্রিটেনের পোস্ট অফিস প্রাইভেটাইজ না করার দাবি জানিয়ে তার হলে স্লেভারের বিক্ষোভ ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ